হ্যালো সবাইকে, লাইন উইথ ইশরাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত, আছি আপনাদের সাথে। তো কিং কম্পোজারের পেজ বিল্ডারের গত পর্বে আমরা দেখেছি যে কীভাবে রো কন্টেইনার এবং সেটিংটা রয়েছে, সেকশন সেটিং, সেগুলো কীভাবে কাজ করে সেটা আমরা দেখেছি। তো এবারের পর্ব থেকে আমরা কিং কম্পোজার বিল্ট ইন যেই অ্যাডনগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো আমি আমার সাইটে চলে যাচ্ছি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে পেজে, আমরা যেই পেজে কাজ করতে চাচ্ছি তো আমি কিং হোমে কাজ করব। এডিট উইথ কেসি, সরাসরি এখান থেকে চলে যাচ্ছি। তো আমি এটার প্রিভিউটা ওপেন করে রেখেছি, এরকম রয়েছে প্রিভিউটা। আমরা এখান থেকে একটি রো নেই, রো নিয়ে একটি এলিমেন্ট অ্যাড করব। এলিমেন্টগুলো একটা একটা করে আমরা দেখব। তো প্রথম এলিমেন্ট হিসেবে আমি দেখতে পারি, সহজ একটি এলিমেন্ট দেখি, সেটা হচ্ছে টেক্সট ব্লক। তো টেক্সট ব্লকে যেটা হচ্ছে যে আপনি এখানে কিছু টেক্সট ইউজ করতে পারেন। এখানে টেক্সট এডিটর রয়েছে, টেক্সট এডিটর থেকে আপনি সেটাকে স্টাইল করতে পারেন এবং এখানে বোল্ড, ইটালিক যে স্টাইল এখান থেকে করতে পারেন টেক্সট এডিটর থেকে, এবং এক্সট্রা ক্লাস আপনি এখানে ইউজ করে দিতে পারেন। তারপর রয়েছে স্টাইলিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা আমাদের বুঝতে হবে। এই টেক্সট ব্লকের জন্য কিছু স্টাইল রয়েছে, সেটা হচ্ছে টাইপোগ্রাফি, কালার রয়েছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, তো ফন্ট ফ্যামিলি হচ্ছে নো ফন্ট ইন লিস্ট, এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করে দেখব। তারপর ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি, এখানে লিখে দিলেও হবে, লাইন হাইটটা আমরা এখানে লিখে দিতে পারি। তারপর রয়েছে ফন্ট স্টাইল রয়েছে, ইটালিক এবং নর্মাল, আর কাস্টম যদি কিছু চাই সেটা আমরা লিখে দিতে পারবো। ফন্ট হোয়াইটটা দিতে পারি আমরা, আমি 700 দিচ্ছি, বোল্ড ফন্ট। টেক্সট ট্রান্সফর্ম রয়েছে, টেক্সট আপার কেস, নান আপার কেস, ক্যাপিটালাইজ এবং লোয়ার কেস, কাস্টম দিতে চাইলে সেটা আমরা এখানে দিতে পারবো। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনমেন্টে রয়েছে নান, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। তারপর হচ্ছে ল্যাটার স্পেসিং আমরা দিতে পারবো এখান থেকে। তো এই বিষয়গুলো হচ্ছে সিএসএসের জন্য, যারা সিএসএস জানেন না তারা অবশ্যই সিএসএস নিয়ে স্টাডি করে নেবেন। আপনারা যত ভালো সিএসএস পারবেন তত ভালো করে স্টাইল করতে পারবেন যে কোনো পেজ বিল্ডার দিয়ে। তো এখানে আরেকটা রয়েছে কি, বক্স। বক্সে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো আমরা, তো কালার দিয়ে নিচ্ছি। তারপর অ্যাডভান্সের মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে চাইলে বা গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলে সেটা আমরা দিতে পারবো। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইলে সেটাও আমরা অ্যাডভান্স সেটিং থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে পারবো। তারপর নো, ব্যাকগ্রাউন্ডে যে স্টাইলগুলো রয়েছে, বর্ডার স্টাইলগুলো, পেডিং, মার্জিন, এই বিষয়গুলো রয়েছে বক্স স্টাইলিংয়ের মধ্যে। তো আমরা এখান থেকে এই বিষয়গুলো অ্যাড করে নিতে পারবো। ওয়েল, আমি সেভ করে আপডেট দিচ্ছি, আমরা একটু দেখি কেমন দেখাচ্ছে। এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার সবগুলো কিন্তু পেয়ে গেছে। তো এভাবে আমরা একটি টেক্সট ব্লককে কাজ করাতে পারি। তো আমি চাচ্ছি এখানে তিনটা কলাম নিয়ে এখানে আরও কিছু এলিমেন্ট অ্যাড করি। অ্যাড এলিমেন্টে যাব, অ্যাড এলিমেন্টে গিয়ে আমি সিঙ্গেল ইমেজ এলিমেন্টটাকে দেখছি। তো ইমেজের মধ্যে রয়েছে ইমেজ সোর্স, আপনাকে দেখে দিতে হবে মিডিয়া লাইব্রেরি। মিডিয়া লাইব্রেরি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে আমরা লাইব্রেরিটা ব্যবহার করি সেটা। এক্সটার্নাল লিঙ্ক, আপনি যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে চান ইমেজের জন্য সেটা আপনি দিয়ে দিতে পারেন, যে অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে ইউজ করতে চান। তারপর ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ হচ্ছে ফিচার্ড ইমেজ যদি আমরা ব্যবহার করে থাকি, এটা মেইনলি আমরা ব্লগ পোস্টে ব্যবহার করে থাকি, তো সেরকম কোনো ইমেজ থাকলে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তো মিডিয়া লাইব্রেরি যদি ক্লিক করি তাহলে ব্রাউজ ইমেজ দেখাবে, তো আমরা যে কোনো একটা ইমেজ চুজ করে দিব। তারপর ইমেজের সাইজটা আমরা এখানে লিখে দিতে পারি, যেটা হচ্ছে এখানে ফুল দেওয়া আছে, তো এখানে যে এখানে সেট দ্য ইমেজ সাইজ বলে দেওয়া আছে, থাম্বনেইল, মিডিয়াম, লার্জ। তো আমরা চাইলে মিডিয়াম দিতে পারি, মিডিয়ামটা এখানে কপি করে বা আমি লিখেও দিতে পারি, তো আমি কপি করে দিলাম। তারপর অল্টার টেক, ইমেজের একটা অল্টার টেক দেওয়াটা খুবই ভালো একটা বিষয়, ভালো একটা প্র্যাকটিস, সেটা এখানে দিতে পারবেন। তারপর ক্যাপশন দিতে পারবেন, ইমেজের নিচে দেখাবে, ইন্টার ক্যাপশন বেলো ইমেজ। আমি যদি দেই, একটু দেই, অ্যাবাউট ইমেজ ক্যাপশন থাকলো। অন ক্লিক ইভেন্ট, এটা আসলে কি,
এটা হচ্ছে যে আমরা যদি কোনো ইমেজের ক্লিক করার পর কী দেখতে চাচ্ছি, কী ধরনের চেঞ্জ আমরা দেখতে চাচ্ছি। এখানে নান দেওয়া থাকবে শুরুতে, তো লিঙ্ক টু লার্জার ইমেজ। আপনি যদি চান যে একটা বড় একটা ইমেজের লিঙ্ক করে দিতে, সেটা আপনি এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে ওপেন ইমেজ ইন লাইট বক্স। লাইট বক্স আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ম্যাগনিফিক পপ আপ লাইট বক্স, যেটা হচ্ছে ক্লিক করলে ওটা ওভারলে হিসেবে ইমেজটা আসবে। তারপর হচ্ছে ওপেন কাস্টম লিঙ্ক। আমি যদি কাস্টম লিঙ্ক ওপেন করতে চাই ইমেজে ক্লিক করার পর, সেটা আমরা এখানে দিতে পারবো। ওপেন কাস্টম লিঙ্ক দিয়ে এখানে লিঙ্কটা অ্যাড করে দেব, লাইক এস এটা আমি দিয়ে দিলাম। লিঙ্ক টেক্সট দিতে পারি। তারপর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি লিঙ্কটাকে নতুন ট্যাবে ওপেন করতে চাচ্ছি কি না সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এভাবে আমি একটা লিঙ্কও এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমি এটাকে দিচ্ছি হচ্ছে ওপেন ইমেজ ইন লাইট বক্স। তো ওভারলে ইফেক্ট আমি দিতে পারবো, ওভারলে ইফেক্ট যেটা দিতে চাই, যে কোনো ওভারলে ইফেক্ট, আইকন ওভারলে দিব কি না, বা লাইট বক্সে যেরকমটা থাকে আমি প্লাস চিহ্নটাই রাখতে চাই, প্লাস চিহ্নটা বা এই চিহ্নটা দিচ্ছি। তারপর সেভ করে দিচ্ছি, আমরা একটু দেখি আসলে কী ধরনের চেঞ্জটা এসেছে। এই দেখুন ইমেজটা এসেছে, এই যে আইকন ওভারলে দেখাচ্ছে, আমি এটা যদি ক্লিক করে এই যে লাইট বক্স হিসেবে দেখাচ্ছে। তো এভাবে ইমেজটা নিয়ে কাজ করতে পারি। তো এডিট এলিমেন্ট করার জন্য এলিমেন্টটাকে যদি আবার কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব এডিট দিস এলিমেন্ট করব। তাই আমি ইমেজের এডিট করতে পারবো, এখান থেকে সব কিছু এডিট করা যাবে। এখন আমরা দেখব হচ্ছে ইমেজের স্টাইলিং প্রপার্টিসটা। তো ইমেজের স্টাইলিং প্রপার্টিসের মধ্যে রয়েছে ইমেজ স্টাইল, রয়েছে ইমেজ অ্যালাইনমেন্ট, রয়েছে সেন্টার লেফট রাইট, ইমেজের ডিসপ্লে প্রপার্টি রয়েছে কী ধরনের আমি দেখতে চাই, তো আমি ব্লক দিচ্ছি। ইমেজের ফ্লোট অপশনটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে সেটাও আমি দিতে পারবো, আমি দিয়ে রাখছি, আমি চেক করবো আসলে। বক্স শেডো আমি যদি দিতে চাই সেটাও আমি এখান থেকে দিতে পারবো। তারপর হচ্ছে উইথ, বর্ডার দিতে চাইলে ইমেজের বর্ডার আমি দিচ্ছি, সলিড দিচ্ছি, সিলেক্ট কালার, সিলেক্ট কালার দিচ্ছে হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি। অ্যাডভান্স সেটিং বর্ডার, আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পারবো আরও কিছু বিষয়, যে টপ রাইট বটম লেফট আমি কোথায় কী দিতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আলাদা করে। হ্যাঁ, আর আমি যদি এইখানে ক্লিক করে রাখি তাহলে শুধুমাত্র এখানে যদি ক্লিক থাকে তাহলে সবগুলোতেই একই ধরনের স্টাইলটা পাবে। আর আলাদা আলাদা করতে চাইলে অবশ্যই আলাদা আলাদাভাবে আমাকে সেট করতে হবে। তারপর রয়েছে বর্ডার রেডিয়াস, আমি যদি চাই যে 5 পিক্সেল বর্ডার রেডিয়াস দিতে, তো এটা হচ্ছে লেফটের জন্য, এটা রাইটের জন্য, এটা হচ্ছে বটম রাইট, এটা হচ্ছে লেফট বটম। তো আমি এখানে যদি ক্লিক করি দেখুন সবগুলোতে একই ধরনের বর্ডার রেডিয়াস অ্যাড হয়ে গেছে। আর যদি আনচেক করে দেই তাহলে আলাদা আলাদাভাবে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, এটাকে স্ক্রলিং করলে বা ইয়ে করলে চেঞ্জ হচ্ছে, স্ক্রলিং করলে এখানে রেখে এই যে দেখুন চিহ্নটা থাকা অবস্থায় কমছে বাড়ছে। তো এইভাবে আমি বর্ডার এড্রেসটা দিতে পারি, এবং ইমেজের উইথটা আমি দিতে পারি স্পেসিফিক যদি করে দিতে চাই, হাইট আমি স্পেসিফিক করে দিতে পারি, এবং ম্যাক্স উইথ হাইট সেটাও আমি এখানে দিয়ে দিতে পারবো। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট রয়েছে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা কাজগুলো আসলে করব। তারপর রয়েছে ক্যাপশন, ক্যাপশনের আমরা দিয়েছিলাম অ্যাবাউট ইমেজ, তো এই ক্যাপশনটার জন্য স্টাইল রয়েছে, এবং মার্জিন বটম পেডিং এগুলো রয়েছে। ইমেজের স্টাইলের জন্য আমরা একটু দেখি মার্জিন পেডিং রয়েছে কিনা। হ্যাঁ, ইমেজ স্টাইলে মার্জিন এবং পেডিং রয়েছে। আমি যদি মার্জিন বটম দেই 49 পিক্সেল দিলাম, আমি পেডিংটা দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। আমি সব জায়গায় পেডিং দেওয়ার জন্য এখানে লিঙ্ক চেক করে দিচ্ছি, তার মানে আমার পেডিং সব জায়গায় 10 পিক্সেল পাবে, আর এটা শুধুমাত্র মার্জিন বটমের জন্য পাবে। তো এইভাবে আমি ইমেজের জন্য স্টাইল করলাম, আমি এটাকে আপডেট করি, তারপর এটা দেখি আসলে কী হয়েছে। এটা আসলে খুবই ছোট হয়ে গিয়েছে কারণ আমি বর্ডার রেডিয়াস দিয়েছি। আমি এটাকে আবার এডিট করি, এটাকে লার্জ বা ফুল করে দিই, আপডেট করে
এবার দেখি কি হচ্ছে। আচ্ছা, কোনো একটা কারণে আমাদের ইস্যুটা হচ্ছে, ইমেজটা আসলে কোনো কারণে মিসিং রয়েছে। আমরা এগুলো আসলে চেক করে দেখব যে কেন মিসিং হচ্ছে বা কেন এরকম হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে ফিক্স করতে হবে। হ্যাঁ, এগুলো আমাদেরকে দেখতে হবে, একটা করে একটা করে সমস্যা পড়লে আমাদের সলভ করাটাও জানতে হবে। এটা পাচ্ছে তো, এখানে সম্ভবত আমি কোনো স্টাইলে কোনো গড়বড় করেছি, স্টাইলে কোথাও একটা সমস্যা করেছি, আমি একটু দেখি। আচ্ছা, হাইট এখানে জিরো দেওয়া আছে, হ্যাঁ এই কারণেই মূলত সমস্যাটা হচ্ছে। আমি এটাকে সেভ করে আপডেট করে দিচ্ছি। হাইট যদি জিরো থাকে তাহলে ইমেজটা কীভাবে দেখাবে, এই দেখুন ইমেজের ইমেজটাও এখনও দেখাচ্ছে এবং বর্ডার রেডিয়াসটাও এখন দেখাচ্ছে। তো আপনাকে এরকম সমস্যায় পড়লে আপনাকে অবশ্যই ফিক্স করাটাও জানতে হবে। তো আমরা দেখতেই পেলাম যে হাইটে জিরো থাকার কারণে ইমেজটা কিন্তু হাইটটাই পাচ্ছে না। তো এইভাবে আমরা ইমেজ নিয়ে কাজ করতে পারি। তো তারপর আরেকটা বিষয় আমি একটু দেখাই, আরেকটা কলাম নেই, একসাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত কাজ করার জন্য। সেটা হচ্ছে ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারির মধ্যে আমরা টাইটেল দিতে পারবো ব্রাউজ ইমেজেস। গ্যালারি মানে হচ্ছে আমরা অনেকগুলো ইমেজ একসাথে সিলেক্ট করে গ্যালারি করতে পারি। হ্যাঁ, তো আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করছি, চুজ ইমেজেস। তো ইমেজগুলো চুজ হয়ে গেছে। তো ইমেজের গ্যালারির টাইপটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ইমেজ গ্রিড এবং ইমেজ মেশিনারি। তো প্রথমে আমি গ্রিডটা দিয়ে দেখি, কলাম ইমেজ কত কলাম জুড়ে ইমেজগুলো দেখাবে, চার কলাম জুড়ে নাকি তিন কলাম জুড়ে, আমি তিন কলাম দিচ্ছি। ইমেজের সাইজটা আমি এখানে দিয়ে দিতে পারি। তারপর ওয়ান ক্লিক ইভেন্ট যেটা আমরা একটু আগে দেখেছি, ওভারলে ইফেক্ট, অল্টা অ্যাট্রিবিউট যদি দিতে চাই সেটা আমরা এখান থেকে দিতে পারবো, ইয়েস করে অথবা নো করে। তারপর এখানে আমরা যেটা করতে পারি স্টাইলিংয়ে, যে কাজগুলো আমরা করেছি মার্জিন, পেডিং, বর্ডার রেডিয়াস, একই কাজগুলো আমরা এখানে করতে পারবো। তো আমি এটাকে সেভ করে দেখি আসলে গ্যালারিটা কীভাবে কাজ করছে। এই যে দেখুন, তিন কলাম জুড়ে ইমেজটা এসেছে। তো এখানে আমরা যদি এডিট করতে চাই, আমরা একটু দেখি, চার কলাম দিই, সেভ করি, আপডেট। তো চার কলাম জুড়ে এসেছে। তো বাকি ইমেজটা এভাবে দেখাচ্ছে, পাঁচটা ইমেজ ছিল এখানে। তো আমরা যেটা করবো এবার মেশিনারিতে দিয়ে দেখি কেমন আসে। প্রত্যেকটা বিষয় আসলে করে করে দেখবো যে কেমন আসে। মেশিনারিতে ঠিক ইফেক্টটা বোঝা যাচ্ছে না, ইমেজের সাইজগুলো প্রায় সেম হওয়াতে বুঝতে পারছি না ইফেক্টটা। আচ্ছা, আপলোড করি কিছু ইমেজ, চুজ ইমেজ, সেভ, আপডেট করি। এই যে দেখুন, এই যে মেশিনারির যে স্টাইলটা সেটা কিন্তু এই যে ইমেজে দেখাচ্ছে। যাই হোক, এটা আমরা দুইভাবে করতে পারি, ইমেজগুলো চেঞ্জ করে আমরা এই বিষয়গুলো চেক করবো যে কীভাবে আসলে কাজ করছে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি। এই ভিডিওটি দেখে আমরা কী কী দেখতে পেলাম, সিম্পল টেক্সট, সিঙ্গেল ইমেজ এবং গ্যালারি ইমেজ নিয়ে কাজ করা। তো পরবর্তী ভিডিওতে আরও কিছু এলিমেন্টস নিয়ে কাজ করা দেখব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।